জুলাই বিপ্লবের আহতদের খোঁজ নিতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শনিবার হাসপাতালের আইসিউতে থাকা চার শিক্ষার্থী শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি ছাত্রজনতার আন্দোলনে এই চারজনই মাথায় গুলিবিদ্ধ হন হাসপাতালটির পরিচালক দিন মোহাম্মদ জানিয়েছেন এদের অবস্থা উন্নতির দিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী সহ অন্তত এগারো জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এই হাসপাতালে